ত্রিভুবনে দেখ চাই নরোত্তম পাবন নাম ধর, হুসুক সংসারে নাম পতিত পাবন শ্যাম নিজ দাস কর গিরি ধর। প্রেম ভক্তির মহারাজ পরম পূজ্য পাদ শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয়, তাঁর শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে 38 সংখ্যক ত্রিপদীতে শ্রী ভগবত পাদ পদ্মী প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে বললেন, মো সম পতিত নাই ত্রিভুবনে দেখ চাই নরোত্তম পাবন নাম ধর, ঘুষুক সংসারে নাম পতিত পাবন শ্যাম নিজ দাস কর গিরি ধর। হে শ্রী গিরিধর, শ্রী গিরিধারী, তুমি একবার চেয়ে দেখো, দেখো চাই কি ত্রিভুবনে মো সমপতিত নাই, মো সমপতিত নাই ত্রিভুবনে দেখো চাই, তুমি আমার দিকে চেয়ে দেখো, এই ত্রিভুবনে আমার মতো পতিত আর কেউ নেই। এর পূর্বে শ্রী ভগবানের যে পতিত পাবন নামের ঘোষণা সর্বত্র আছে এ কথা উল্লেখ করেছে। এখন তার মতো পতিত পাবন কেউ নেই এবং তিনি বলছেন আমার মতো পতিত জগতে ত্রিভুবনে কেউ নেই। আমরা সেদিন আলোচনা করেছিলাম যে এই পতিত হওয়া বড় সহজ কথা নয়। ভগবানের নামটি পতিত পাবন ঠিকই, কিন্তু পতিত হওয়া চাই তো, এই পতিত হওয়ার জন্য একটা সাধনা আছে। আমরা সেদিন সে কথা উল্লেখ করেছিলাম। তিনি আবার বলছেন ত্রিভুবনে আমার মতো পতিত কেউ নেই। সুতরাং এই পতিতের লক্ষণ হচ্ছে এই অসাধারণ অসক্তা ধম বুদ্ধি সদাৎমণি সর্ব উৎকর্ষ সন্নিত পিস্যাত বুধই তদ্দন্ন মিশ্যতে। এই পতিত কাকে বলা যায়, এর লক্ষণটি কি বললেন, যিনি সর্ব উৎকর্ষে অন্বিত হয়েও নিজেকে অতি অধম অপারক এবং পৃথিবীর ভার সদৃশ মনে করেন, এই পতিত তাকেই বলা হয়। আজকে কার্তিকী কৃষ্ণা পঞ্চমী তিথি, আমরা যার হৃদয় নিষ্ণাত এই ভজনের রসধারা শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা সাধন করে যাচ্ছি, আজ তার চিরধান দিবস, আজ তারই তিথি। আমাদের শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের রীতি যে মহৎগণের তিথিতে তাঁদের চরিত্র কথা শ্রবণ কীর্তন করা, আর তদুপরি আজ তো আমরা তারই হৃদয় নিষ্ণাত বস্তু আস্বাদন করে যাচ্ছি এবং প্রসঙ্গটিও এমন এলো, মৌসম পতিত নাই ত্রিভুবনে দেখো চাই সর্বোৎকর্ষান্বিত পিষ্যা। তো তিনি কি উৎকর্ষে উন্নীত ছিলেন, তার চরিত্রাবলী, তার নয় তার যে চরিত্র সেটি কি উৎকর্ষে তিনি উন্নীত হয়ে এই কথা বলছেন, তখন বোঝা যাবে যে বাস্তবিকই সর্বোৎকর্ষ উন্নীত হয়েও নিজেকে অধম অপারক সর্বথা অযোগ্য বলে মনে করাকেই দৈন্য বা পতিত অবস্থা বলা যায়।
এবং এই পতিতেরই পাবন হলেন গোবিন্দ। তিনি পঞ্চদশ শতাব্দার মধ্যভাগে অবতীর্ণ হন। তখন শ্রীমন মহাপ্রভু এবং শ্রী নিতাই চাঁদের প্রকট লীলার অন্তর্ধান ঘটেছে। তার পরবর্তীকাল এর পিতার নাম শ্রী কৃষ্ণানন্দ, মাতার নাম শ্রী নারায়ণী দেবী। রাজশাহী জেলার অন্তর্গত গোপালপুর পরগনার রাজা ছিলেন শ্রী কৃষ্ণানন্দ। শ্রী ঠাকুর নরোত্তম ছিলেন রাজপুত্র। এবং খেতুরিতে ছিল তার রাজধানী, সেখানেই ছিল বসবাস। ঠাকুর নরোত্তমের গৌরাঙ্গ অনুরাগ সহজাত, বাল্যকালের থেকেই তিনি গৌরাঙ্গের একনিষ্ঠ ভক্ত। আমাদের প্রেমবিলাস গ্রন্থে লিখিত আছে যে তার একটা হেতু ছিল, বিশেষ কারণ। যখন আমাদের কলিপাবন অবতার শ্রীমন মহাপ্রভু তিনি বৃন্দাবনে আসার জন্য মাতা গঙ্গার চলন দেখে ব্রজে আসবেন, তো তখন তিনি শ্রী সনাতন গোস্বামী পাদ বললেন, যার সঙ্গে চলে এই লোক লক্ষ কোটি, বৃন্দাবন যাত্রার এই নহে পরিপাটি। তখন কানাইয়ের নাটশালা পর্যন্ত এলেন। সেই কানাইয়ের নাটশালার নিকটে নিতাই চাঁদ মহাপ্রভু নরোত্তম নরোত্তম বলে কাঁদছে, তাকে যেন ডাকছে এই জায়গায়। হা নরোত্তম বলে অশ্রু ধারায় ভাসছেন প্রেমময় আর কাঁদছে। তখন তো ঠাকুর নরোত্তমের অবতার নেই। সকল ভক্তবৃন্দ মনে করছেন, প্রভু নরোত্তম নরোত্তম বলে কাকে ডাকছেন। শেষে বোঝা গেল ব্যাপার। নিতাই চাঁদকে গোপনে ডাকলেন, ডেকে বললেন, নিতাই তোমাকে একটা রহস্য কথা বলবো। যখন আমি সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে যাই, সে সময় নিতাই তুমি আমার সেই প্রেমের অবস্থা দেখে, প্রেমের মূর্তি তুমি, তুমি কত কাঁদছিলে, কত তোমার অশ্রুজল, কত তোমার প্রেম। সেই প্রেম এবং অশ্রুজল আমি সব বুকে রেখে দিয়েছি, ওগুলো আমি ধরে রেখেছি। নিতাই চান, সেই যে প্রেম এবং অশ্রু জল আর তোমার সেই প্রকাশ্য পরম বিপুল প্রেম, আমি ওই যে নরোত্তম নরোত্তম বলে কাঁদছিলাম না, নরোত্তম বলে এক মহান স্থানে অবতীর্ণ হবেন, আমি সেটি তাকে দেব। তোমার যে প্রেম সবটা ধরে রেখেছি সেটি আমি তাকে দেব। তুমি আমার সঙ্গে পদ্মাবতীর তীরে এসো। পদ্মাবতীর তীরে এসে প্রভু রোদন করছেন, পদ্মা পদ্মা, পদ্মাবতী মূর্তিমতী হয়ে এসে প্রভুর চরণে উপস্থিত। প্রভু কি আদেশ! এই নিতাই চাঁদের প্রেম আমি পুঞ্জীভূত করে হৃদয়ে সম্পুটে রেখেছি, এটা তোমাতে দিয়ে যাও। প্রভু কেন, তুমি এটি সযত্নে রাখবে, তখন তো আমার লীলার অবসান হয়ে যাবে, নরোত্তমকে দেবে। ভগবান নরোত্তম কে, কতজন আমার কাছে নরোত্তম নামে স্নান করতে আসে, কোন নরোত্তমকে আমি দেব আপনারই রাখা প্রেম? তাও তো বটে, আমার নরোত্তমই যে স্নান করতে আসবে তা তো নয়, আরো তো অনেক নরোত্তম আসবে। সুতরাং শোনো পদ্মী, নরোত্তম নামক যার চরণ স্পর্শ মাত্রে জল আপনি উচ্ছ্বসিত হয়ে উঠবে তোমার, সেই আমার নরোত্তম, ওই তাকে তুমি এই প্রেম দিও। প্রভু অপ্রকট লীলায় শ্রী ঠাকুর অবতীর্ণ হয়েছেন, গৌরাঙ্গ অনুরাগ তাঁর সহজাত। দ্বাদশ বর্ষবক্রম কালে স্নান করতে গিয়েছেন পদ্মার জলে, চরণ স্পর্শ মাত্রে একেবারে উচ্ছ্বসিত হয়ে উঠল পদ্মা, মনে করলেন আমার প্রভু যে দিয়ে রেখেছেন সেই প্রেম এই সব দিয়ে দিল। যেমনি স্নান করলেন সেই সুরক্ষিত প্রেম নিতাই চাঁদের পুরো দিয়ে দিলেন।
একবারে স্নান করে সঙ্গে সঙ্গে উঠছেন, নিতাই চাঁদের মতো অঙ্গের বর্ণ হয়ে প্রতপ্ত কাঞ্চন সদৃশ পাল্টে গেল রং। গৃহে এলেন মহাবেশে, মাতা পিতা দেখলেন বারবার মূর্ছা হচ্ছে, ঠাকুরাঙ্গ হা নিতাই চাঁদ বলে এমন কাঁদছেন। অনেক সমস্ত চেষ্টা করা হলো, কিন্তু সেই আবেশ পাটেই লাগলো। সর্বত্যাগ করে বৃন্দাবনের পথে ছুটলেন আত্মহারা। বারবার মূর্ছা আসে, পড়ে যান কোমল চরণ রাজার ছেলে, কঙ্কর কণ্ঠকা কীর্ণ প্রদেশে হাঁটছেন তো হাঁটছেনই, খাওয়া নেই দাওয়া নেই, প্রেমের আবেশ। এক স্থানে বুভুক্ষিত অবস্থায় সন্ধ্যার সময় এসে উপস্থিত হয়েছেন, দেখছেন একটি বিশাল একবারে দীর্ঘকায় এক গৌরবর্ণ ব্রাহ্মণ, তিনি একটা পাত্রে নিয়ে এসেছেন কতকটা দুধ। বলছেন, নরোত্তম তুমি এইটি খাবে। সুকুমার এত পরিশ্রান্ত হয়ে আছেন, দুধটি রাখা আছে সেইখানে লুটিয়ে ঘুমিয়ে পড়ছে, এমনি ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নে দেখছেন রূপ সনাত। নরোত্তম এ আমরা রূপ সনাত, তুমি আমাদেরই বৃন্দাবনে যাচ্ছ, দেখো নরোত্তম। তখন রূপ সনাতনের অপ্রকট লীলা, এই যে প্রতপ্ত স্বর্ণবর্ণ ব্রাহ্মণ এনে দিয়েছেন সেই দুগ্ধ, সেই দুগ্ধ উনি মহাপ্রভু, তোমাকে দুধ দিয়ে গেলেন, উঠো জাগো, ওই প্রেমময় সিহস্ত পর্শ দুগ্ধ খাও। যেমনি খেলেন তেমনি যত পায়ে কঙ্কর কণ্ঠকে বিদীর্ণ হয়েছিল, পূর্বের মতো বলশালী হয়ে গেল। দেখ এইভাবে চলতে চলতে শ্রী বৃন্দাবনে এলেন। শ্রী বৃন্দাবনে গুরুচরণ আশ্রয় করবেন, স্বপ্নে শ্রী তাই চাঁদ বলে দিয়েছেন লোকনাথ তোমার প্রভু, লোকনাথই চরণ আশ্রয় করতে হবে। এসে দেখেন লোকনাথ গোস্বামী তো প্রতিজ্ঞা করে বসে আছেন, তিনি শিষ্য মোটেই করবেন না, সর্বনাশ তবে প্রভু কেন বললেন যে এই তোমার গুরু শিষ্য করবেন না। এক বিরাট পরীক্ষা ঠাকুরের সম্মুখে এসে উপস্থিত হল, তিনি করলেন কি, একটা এমন উপায় অবলম্বন করলেন যে সেই সেবা দেখে আর প্রভু লোকনাথের হৃদয় দ্রবিত হল। যখন প্রত্যুষে উঠে তিনি যে সময় শৌচে যান লোকনাথ প্রভু, তখন দেখেন যেখানে রোজ শৌচে যান সেই স্থানটি একেবারে পরিষ্কার। একদিন মনে ভাবছেন গোপনে এই সেবা কে করে যায়, সে সমস্ত মহানুভাব তারা কাউকে সেবা দিতে চান না। একদিন পূর্বে অনেক প্রার্থনা করেছেন স্বীকার করেননি, একদিন আড়ালে থেকে দেখছেন কে ওই জায়গাটি এইরূপ ভাব পরিষ্কার করে, দেখছেন শ্রী নরোত্তম ঠাকুর সেই ঝাড়ু দিয়ে স্থানটিকে কাঁদতে কাঁদতে পরিষ্কার করছেন, শৌচ স্থান পরিষ্কার করা হয়ে গেলে সেই ঝাড়ুটিকে বুকে নিয়ে কাঁদছেন। এই গুরু ভক্তি অশ্রু জলে ভাসছে, হা প্রভু লোকনাথ গুরুনাথ প্রভু তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন, কোথায় যা। অবস্থা দেখে হৃদয় দ্রবিত হল, প্রভু লোকনাথ তাকে অঙ্গীকার করলেন, দীক্ষা হয়ে গেল, প্রেমোন্মাদ প্রেমের উচ্ছ্বাস বর্ধিত হল। এদিকে শ্রীমজ্জীব গোস্বামী পাদ, কবিরাজ গোস্বামী পাদ তারা চাইলেন তাঁদের যে বিশাল বিপুল গ্রন্থরত্ন সেই গ্রন্থরত্ন বঙ্গদেশে প্রচার, তখন তো এমন ছাপাখানা নেই যে গ্রন্থটন্থ ছেপে আর বিতরণ করা হলো সারা ভারতবর্ষে, তার উপায় নেই, সব হাতের লিখা, লিখে লিখে এগুলি সব প্রচার করতে হবে। এই সমস্ত গ্রন্থরত্ন তারা সমস্ত লিখেছেন, লক্ষ গ্রন্থ সব মূল তাদের হাতের লেখা, সেগুলি উত্তম রূপে সব সাজানো হলো শকটে। শ্রী নরোত্তম ঠাকুর শ্রীনিবাস আচার্য সমানন্দ করি
সকট উত্তম রূপে সমস্ত মুদ্রায় মুদ্রিত করে আর সেই সঙ্গে দ্বাদশ জন পাহারা দিয়ে, তখন রাস্তাঘাটের কি অবস্থা, খণ্ড খণ্ড রাজ্য, স্থানে স্থানে বিভিন্ন রাজার সমস্ত শাসন, আর পথে পাট পাট দস্যু, কে কাকে দেখে, এই অবস্থায় সেই গ্রন্থরত্ন যাচ্ছেন। সাক্ষাৎ গ্রন্থরূপী কৃষ্ণ অবতার, গোস্বামীগণের শ্রীহস্তের লেখা অমূল্য সম্পদ, চলে গেল নির্বিঘ্নে। যে সময় বন বন বিষ্ণুপুরের পুরে গ্রন্থ যাচ্ছেন, সেই সময় রাজার লোক কোন অমূল্য সম্পদ লোকজন পাহারা নিয়ে যাচ্ছে। সুতরাং বীর আমবীর সেই লোকে সেই সমস্ত গ্রন্থরত্নকে অপহরণ করেন। পরে তো বীর আমবীর তার সেই গ্রন্থ স্পর্শেই শ্রী ভগবানের কৃপাতে প্রেমের পরশ পেয়ে আর বুঝতে পারেন যে সমস্ত অলৌকিক বস্তু শেষকালে প্রভাব দেখে শ্রী আচার্য প্রভু চরণাশ্রয় করেন। এদিকে খেতুরিতে পাঠিয়ে দিলেন তারপরে আমাদের শ্রীনিবাস আচার্য ঠাকুর নরোত্তমকে। তাঁর প্রেম মুদ্রা, তাঁর অলৌকিক শক্তি, নিতাই চাঁদের সাক্ষাৎ মূর্তিমান প্রেমের অবতার ঠাকুর মহাশয়, এই জন্যই প্রেম ভক্তির মহারাজ। অর্থাৎ অপূর্ব অলৌকিক প্রেম দেখে এখানে ঠাকুর উপাধি দান করেন সুজিত গোস্বামী পাত্রকে। এবং মহারাজ যেন ধন সম্পদ দিতে এবং নিতে অলৌকিক শক্তি ধারণ করেন, তেমনি ঠাকুর মহাশয় প্রেম দিতে এবং নিতে শক্তি ধারণ করেন বলেই নাম হলো প্রেম ভক্তির মহারাজ। বহু সমস্ত বিশেষ তারপর তিনি ওই ছয় বিগ্রহের যে অপূর্ব অলৌকিক অভিষেক করেন সেটি একটি বৈষ্ণব ইতিহাসে খ্যাত ঘটনা, খেতুরির উৎসব নামে খ্যাত। শ্রী জন্নবা ঠাকুরানী, শ্রীচন্দ্র প্রভু, শ্রী আচার্য ঠাকুর, শ্যামানন্দ প্রভু ইত্যাদি সমস্ত তৎকালীন যত সমস্ত মহৎ বৈষ্ণব সমাজ মহানুভব সকলের সম্মিলিত গোষ্ঠী নিয়ে সেই অপূর্ব উৎসব হল নিতাই চাঁদ মহাপ্রভু সাক্ষাৎ কীর্তনে আবির্ভূত হয়ে নিতে দেখলেন সকলের চোখে, গৌরাঙ্গ লীলা নরোত্তম প্রকট করে দেখিয়ে দিলেন সকল, এত প্রভাব যান। তার প্রভাব দেখে গঙ্গা নারায়ণ চক্রবর্তী চরণে আত্মসমর্পণ করলেন, ঠাকুর মহাশয় তাকে দীক্ষা দিয়ে আত্মসাত করলেন, ব্রাহ্মণ সমাজ একটা বিরাট কোলাহল পড়ে গেল। আরে কায়স্থের ছেলে হয়ে ব্রাহ্মণকে শিষ্য করতে শুরু করলো, তখন সমাজের এই অবস্থা। মহাপ্রভু অনেক অমানসনীয় ব্যাপারকে সমস্ত প্রেমের কল্লোল দিয়ে ধুয়ে দিয়েছিলেন, কিন্তু তথাপি সমাজ এমনি বস্তু, মনে করুন মহাপ্রভুর সময়েই সুবুদ্ধি রায় যে সেই মুসলমানের প্রবার জল জোর করে দিয়েছিল সুবুদ্ধি রায়কে, রাজা সুবুদ্ধি রায় তাকে সমাজ তাকে আদেশ করলো মুসলমানের জল যখন তুমি খেয়েছ তখন তোমার একমাত্র প্রায়শ্চিত্ত হচ্ছে তপ্ত ঘৃত খাইয়া ছাড়ো প্রাণে, ঘিটা যখন টকবক করে ফুটবে তখন সেই ঘি খেয়ে মরতে হবে। তার মনে সন্দেহ হলো ঘি খেয়ে মানব দেহ ভজনের দেহ এই তপ্ত ঘৃত খেয়ে আমি তো ইচ্ছা করে জল খাইনি মুসলমানের, সে জোর করে দিয়েছে। প্রভুর কাছে এলেন শ্রীমন মহাপ্রভুর নিকটে জিজ্ঞাসা করতে এর প্রায়শ্চিত্ত কি, প্রভু বললে আপনার সমাজ কি প্রায়শ্চিত্ত দিয়েছে, প্রভু গরম ঘি খেয়ে প্রাণত্যাগ করার প্রায়শ্চিত্ত। প্রভু হাসলেন বললেন প্রভু কহে শীঘ্র তুমি যাহা বৃন্দাবনে নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তনে, এক কৃষ্ণ নামে তোমার সব পাপ যাবে, আর কৃষ্ণ নাম লইতে কৃষ্ণের চরণ পাইবে, এই প্রায়শ্চিত্ত দিয়ে। সে রাজা সুদ্ধিরায় বৃন্দাবনে এসে আর ওই কাষ্ঠের বোঝা বহন করে আনতেন আর দু এক পয়সায় বিক্রি করতেন আর নিজে মাধুকরি করে খেতেন, সেগুলি সঞ্চয় করে রাখতেন বৈষ্ণবের সেবা। কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন গৌড়িয়া এলে দধি ভাতে তৈল মর্দ, তার মানে গৌড়ের বৈষ্ণব কোন এলে ভক্ত মহানুভাব এলে, এখন গৌড়ের বাংলাদেশের লোকে ওই তেল না মাখলে আবার স্নান করলেই তাদের ওষুধ করে যায়, বাংলাদেশের তা আছে তো নীতি। সুতরাং গৌড়িয়া এলে দধি ভাতে তৈল মর্দন, সেই পয়সা দিয়ে প্রেম লাভ করলেন সুবুদ্ধিরা। সেই সামাজিক অবস্থা, তখন
এই বিরাট করলো, লুটলো একটা। শেষকালে নরসিংহ রাজা তিনি কতিপয় পণ্ডিতকে নিয়ে এলেন বিচার করতে, কোন শাস্ত্রে আছে যে তুমি এই প্রকার শূদ্র হয়ে ব্রাহ্মণকে দীক্ষা দেবে। গঙ্গানারায়ণ চক্রবর্তী তিনি ছিলেন বিরাট পণ্ডিত, বিচারের অবতার না হলো, শাস্ত্র বিচারে হারালেন তিনি। তাবি হার মেনে শেষকালে যখন ওই রাজার ভীষণ ব্যাধি হয়ে গেল, তখন বাধ্য হয়ে আবার অপরাধ হয়ে এসে তিনিও ঠাকুরের চরণাশ্রয় করলেন। একবার দেহে জ্বর এলো, তিন দিন জ্বরের পরে বললেন গঙ্গানারায়ণ চিতারচনা করো। চিতারচনা করা হলো, চিতারচনার পর চিতাতে যেন তিনি দেহ রাখলেন। সব ব্রাহ্মণের আবার এই ব্রাহ্মণ শিষ্য করার ফল, এইভাবে জ্বরে এইভাবে মরতে হলো, আর ওর এই ব্রাহ্মণ যারা শিষ্য হয়েছে তাদের না জানি কি হয়, এইভাবে তাকে মরতে হলো ব্রাহ্মণ শিষ্য করার অপরাধ। গঙ্গানারায়ণ চক্রবর্তী হাত জোড় করে প্রার্থনা করছেন, হে প্রভু, এই যে আপনার নিন্দা আমাকে শুনতে হচ্ছে, আর এই যে এই এই ব্রাহ্মণদের কি দুর্গতি হবে, আপনি কৃপা করে এর কোনো উপায় করুন। দেখতে দেখতে সেই চিতায় সেই যে তিনি দেহ রক্ষা করেছেন সব দেখছেন তো, হা গৌরাঙ্গ হা নিতাই বলে উজ্জ্বল সূর্যের মতো উঠে চিতার থেকে, একবারে আকাশে পুষ্পবৃষ্টি হতে লাগলো, সব হরিধ্বনি করলেন ভক্তেরা, ব্রাহ্মণেরা দেখে বিস্তৃত হয়ে গেলেন। আর কারো কিছু বলার নেই, তিনি সাক্ষাৎ ভগবানের পরিকর এবং প্রেমময় মূর্তি, যে ভজে সেই বড় ভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনী নাহি জাতি কুলাদি বিচার, কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, এত বড় কৃষ্ণ তত্ত্ববেত্তা। তারপর শেষে কি হলো, যখন এই তার অপ্রকট লীলাটি অতি অদ্ভুত, গঙ্গায় স্নান করতে আসবেন, শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তী সঙ্গীয় সমস্ত দু চারজন পরিকর নিয়ে গঙ্গায় স্নান করতে এলেন। স্নান করতে গঙ্গায় নামল, গঙ্গায় স্নান করতে নেমে বললেন গঙ্গানারায়ণ আমার শরীরটা একটু ঘষে দাও তো। ঘষতে ঘষতে জলের সঙ্গে মিশে গেল, গঙ্গা জলের সঙ্গে ঘষতে ঘষতে বিগ্রহ মিলে গেল। এইভাবে অপ্রকট লীলা ঠাকুরে। সুতরাং এমন যে সর্ব উৎকর্ষে উন্নীত হইয়া বলছেন শ্রী গোবিন্দ লীলা অমৃত লিখেছেন, কেবল চৈতন্য চরিতামৃতের কথাই আমরা বলি, এই চৈতন্য চরিতামৃতের মতো একটি গ্রন্থ একাধারে সাহিত্য ইতিহাস দর্শন কাব্য লীলা রস তারপরে সিদ্ধান্ত, বৈষ্ণব জগতে কেন সারা বিশ্বে আধ্যাত্মিক রাজ্যে বিরল, চৈতন্য চরিতামৃতের মতো আরেকটা গ্রন্থ সবই আছে, ওতে নাই এমন কিচ্ছু নেই। চৈতন্য চরিতামৃতটি পড়লে সারা দর্শন পড়া হয়, এমন অদ্ভুত গ্রন্থ চৈতন্য চরিতামৃত। এই চৈতন্য চরিতামৃতের রচয়িতা যিনি, যিনি সাক্ষাৎ শ্রী নিত্যানন্দ প্রভু ঐকান্তিক কৃপাপাত্র পরম, নিতাই চাঁদের করুণাই যার প্রাণ এবং ভজন আর সব কিছু, তিনি লিখছেন জগাই মাধাই হইতে মুই সে পাপিষ্ঠ, নরকের কীট হইতে মুই সে লোভিষ্ট। মুখে বললে তো হবে না, অনুভব হওয়া চাই তো, আর যদি অনুভব না হয় অন্তর না বলে তাহলে তো ওটা মৌখিক দন্য হলো, তাহলে তো কপটতা হয়ে গেল, ওটা অন্যদিকে চলে হৃদয়ের থেকে উঠবে ওটা, তবে ওই দন্যটি হবে ঠিক। এখন এটা অনুভূতি কি করে হয়, এই যে নরকের কীট হইতে মুই সে লোভিষ্ঠ, আমি মা দিশা জীবিত মনে করে বসে আছে, আমার মতো এত বড় পণ্ডিত আর এই বৈষ্ণব ভজনশীল কেউ নেই। এখন সেই অভিমানের মহা মঞ্চের থেকে এই সমস্ত মহামহানগণ যে আদর্শ রেখে গিয়েছেন সেই স্তরে এলে তো প্রেম ভক্তি। হ্যাঁ, গুরু বৈষ্ণবের কৃপা হলে সবই হয়, গুরু আর বৈষ্ণব মহানুভাবের কৃপা যদি হয় তো না হবার যা তাও হয়।
নারদ একবার বৈকুণ্ঠে যাচ্ছিলেন, সমুদ্রের তীর দিয়ে দেখছেন একটা ছোট্ট পাখি জল খাচ্ছে। আরে জল তো খাচ্ছে না, ওই ফেলে ফেলে দিচ্ছে এক ফোঁটা করে। কি করছে পাখিটা? নারদ জিজ্ঞাসা করছেন, ভাই তুমি জলটা খাচ্ছ না, ওইভাবে এক এক ফোঁটা করে ফেলছো সমুদ্রের জলটা? পাখি বলছে, প্রভু এই সমুদ্রের তীরে আমি কটা ডিম পেড়েছিলাম, এখন একদিন সমুদ্রের ঢেউ ডিমগুলো আমার তার গর্ভে নিয়ে গেল, তাই ডিমগুলোকে ভালোবাসি তো, এই জন্য জলটাকে সব শেষ করে ডিমগুলো তুলে নিব বলছি। হা ভগবান, সমুদ্রের জল তুমি এতটুকু পাখি এক ফোঁটা করে শেষ করবে? প্রভু তাই চেষ্টা করছি, কোটি কোটি জন্মেও হবে বুঝতে পারো? প্রভু আপনাদের কৃপা আশীর্বাদ হলে সবই হয়। নারদ বলছেন, কৃপা আশীর্বাদের বাপের সাধ্য নেই এটা করা, এই সমুদ্রের জল এক ফোঁটা করে শেষ করা হয় না। প্রভু নাই যদি হয় ঠাকুর, তাহলে একটা কথা আপনাকে বলি, না হোক হোক তার জন্য কিছু না, কিন্তু যাকে ভালোবাসি তার জন্য সাধনাটাই যে আমার আনন্দের। এই জায়গাটায় নারদের মাথা ঘুরল, তিনি ভাবছেন, বাড়ি একটা এতটুকু পাখি এত বড় কথা বলল, যাকে ভালোবাসি তার জন্য সাধনাটা আমার সুখের। হা মানব, তুমি যদি জ্ঞানের দেহে এই কথা বুঝতে পারতে, তুমি জ্ঞানের দেহ, তোমার তুমি জানো শাস্ত্র সাধুমুখে বুঝছ, ভগবান তোমার কোটি কোটি প্রাণের থেকে প্রিয়, সুতরাং ভগবানকে পাবে না বলে ছেড়ে বিষয় নিয়ে ডুবে আছো। আরে তার জন্য সাধনাটাই যে তোমার আনন্দের, পাওয়ার কথা দূরে থাক, সত্যি আনন্দের ভগবানের সাধনা, শ্রবণ কীর্তনের মতো আনন্দ আর কি আছে, তার জন্য সাধনাই তোমার আনন্দ, তুমি যদি এই কথা বুঝতে পারো। নারদ চলে গেলেন বৈকুণ্ঠে, নারায়ণের সঙ্গে ইষ্টগোষ্ঠী নানা কথা। হঠাৎ সেই কথা মনে হলো, প্রভু তোমার সৃষ্টিতে ক্ষুদ্র একটা জীব আজ কি শিক্ষা দিল? কি নারদ কি কথা? প্রভু অন্তর্যামি সব জানো, তবু যদি দাসের মুখে শুনে সুখী হও বলি, একটা পাখি সমুদ্রের এক ফোঁটা করে জল ফেলছে। তো আমি বলি, কি জন্য ফেলছো তুমি এই জল? ও বলে, সমুদ্রের মধ্যে তার ডিম আছে, সব জল শেষ করবে। নারায়ণ হাসছে, তখন তুমি কি বললে নারদ? আমি বললাম অসম্ভব। প্রভু বলছেন, হ্যাঁ অসম্ভবই তো ওটা। প্রভু এইখানেই শেষ নয়, আরো শুনুন, আমি যখন অসম্ভব বললাম তখন বলছে কি, বলছে যাকে ভালোবাসি তার জন্য সাধনাটাই আমার আনন্দে। তো প্রভু আপনি জীবের প্রাণের থেকে বেশি প্রিয়, সৃষ্টির সেরা মানুষ যদি এই কথা বুঝতে পারত তাহলে তো আপনাকে সবাই বুঝত। নারদ, পাখিটাকে তোমায় খুব ভালো লাগলো? খুব ভালো। প্রভু গরুড়ের দিকে তাকাচ্ছেন ভগবান, গরুর বুঝছেন ভগবানের ইঙ্গিত, দেখো গরুর তুমিও পাখি সেও পাখি, সুতরাং তুমি একটু সহায় হলে তার কাজ হয়ে যায়। এক নিমেষে গরুড় এলেন, এসে তার বিশাল পাখার দ্বারা সমুদ্রের জলকে সরাই দিলেন, ডিমগুলোকে ঠোঁটে করে পাখির মুখের কাছে লেয় নাও যা। হলো তো, যেভাবে হোক কার্যটা সিদ্ধি হলো কিনা তা, সুতরাং অসম্ভব সম্ভব হয় গুরু বৈষ্ণব মহতের কৃপায় হয়। আমার ভিতরে যে সকল দুর্গন্ধিত যে সকল বাসনাগুলো উঠে, আচ্ছা সেইগুলি যদি আমি মনে মনে চিন্তা করি, তাহলে কি আরো আমাকে কোন একটা শ্রেষ্ঠ মানুষ বলে ভাবতে ইচ্ছা করে? মহাজন বললেন, হবে ওই সাধনা যদি নিজের দোষগুলিকে সর্বদা সামনে রেখে আমরা চলতে ইচ্ছা করি, চেষ্টা করি, এবং যদি অন্যের গুণগুলো দেখি, তাহলে বুঝতে পারা যাবে সত্যি ত্রিভুবনে আমার অপেক্ষা নিজ কেউ নাই, মোসম পতিত নাই ত্রিভুবনে, দেখো চাই, তুমি চাহিয়া দেখো আমার সমান পতিতা ত্রিভুবনে কেউ নেই। তাহলে সাধনাটি আমরা বললাম বৈষ্ণব কৃপার গুরু কৃপা, দুটি জিনিস। হ্যাঁ হয়, একটি সত্য ঘটনার কথা বলি, এই বৃন্দাবনে প্রাচীন কালে এই ঘটনা ঘটেছিল। এক খুব বিদ্বান ব্যক্তি, তিনি এক মহতে চরণ আশ্রয় করবেন, কর্মের অবসর জীবনে ব্রজে এসেছেন, ব্রজে বাস করবেন সব ছেড়ে। তারপর জিজ্ঞাসা করলেন, বৃন্দাবনে এসে দীক্ষা নেবেন তো? গুরু পছন্দ হওয়াও তো এইসব লোকের কঠিন, মানে এখানে বড় বৈষ্ণব কে আছে? খুঁজে খুঁজে এক মহতের কাছে যে উপস্থিত, তার ভজনটা সাধন থেকে তাকে ভালোই লাগলো। যাতায়াত করেন, প্রভু দীক্ষা নেওয়ার আমার ইচ্ছা।
তার সঙ্গে কথাবার্তা করে সেই মহৎ বুঝতে পারেন যে ওর ভিতরে যা বিদ্যার অভিমান রয়েছে কোনো কাজ হবে। আজকাল অঠো করে তাকে ঠেলে নিয়ে যাচ্ছে, দীক্ষা দিচ্ছে। একদিন এসে তিনি বললেন, প্রভু তাহলে দিবেন কি না বলুন, আর ধৈর্য থাকেন, দীক্ষা দেবেন কি না? না দেন তাহলে আর কি করবো, এখন অন্য উপায় দেখি। মহৎ দেখলেন খুব আরতি, অথচ অভিমানটিকেও নাশ করে ক্ষেত্রটা তৈরি করে তো নাম দিতে হবে তো মন্ত্র। এই জন্য বললেন, আমি আপনাকে দীক্ষা দেবো, তবে হ্যাঁ 7 দিন পর। যা অপেক্ষা করলেন করলেন, আর 7 দিন করুন। এই 7 দিন পর আপনার থেকে সব বিষয়ে ছোট একজনকে নিয়ে আসবেন, সব বিষয়ে আপনার থেকে ছোট হওয়া চাই, কিন্তু সব দিক দিয়ে ভেবে দেখবেন, তবে আপনার দীক্ষা। তিনি মনে ভাবছেন, আরে ওটা আর কি শক্ত ব্যাপার, আমার থেকে ছোট তো সবাই আছে বৃন্দাবন, আমার থেকে কে বড় আছে? কিন্তু তাই তো নয়, একটু তার সঙ্গে কৃপা শক্তিও সঞ্চার করে দিলেন। সেই মহৎ কৃপাতে তার মনে হতে লাগলো, তাই আমার মধ্যে এই দোষ, এর মধ্যে এই ভগবানের সৃষ্টির এমনি একটা রীতি যে তিনি একটা আধারে সব গুণগুলি দেননি, অনেক গুণ দিয়েছেন, এমন একটা দোষ দিয়ে দিয়েছে তার মধ্যে যে আর তার রক্ষায় আছে এমনি। এখন কেউ হয়তো বেশি খেতে পারে, কেউ হয়তো বেশি ছুটতে পারে, বিদ্যাটি আছে, তোমার সবই আছে তো নাই। সুতরাং খুঁজে 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 যখন কোথাও পেলেন না মানুষ জগতে, তখন তার মনের অবস্থা কি হলো, সব নিজের দোষগুলো আছে, তখন নিজের গুণগুলোকেও দোষ বলে মনে হয় মহৎ কৃপা, আর অন্যের দোষগুলোকেও গুণ বলে মনে হয়। ব্যক্তি জগতে কোথাও পেলেন না, তখন চলে গেলেন পশু পক্ষীর জগতে, ওখানে তার পাবার উপায় নেই, পশু যা খায়, পাখি আকাশে উড়ে যায়, তুমি উঠতে পারো? তখন চলে গেলেন বৃক্ষলতার জগতে, মহাপ্রভু বলেন তোর ওই রূপী সহিষ্ণু না, ওখানে তো পাবার উপায় নেই, বৃক্ষ যেন কাটিলে হয় কিছু না বলয়, শুকাইয়া মরে তবু জল না মাগয়, যেই যে মাগয়ে তারে দে আপন ধন, কর্ম বৃষ্টি সহে আনের করে পোষণ। মহাপ্রভু বলেন এই মতো বৈষ্ণব হবে নির অভিমান, তাহলে বৃক্ষ নির অভিমান, পাওয়ার উপায় নেই। তখন কি হলো, আর তো কোথাও পাওয়া যাবে না। এদিকে 6 দিন তো যাচ্ছে, 6 দিন কেটে গেল, 7 দিনের দিনে তিনি গেলেন প্রাতঃকালে, যখন মাঠের দিয়ে গিয়েছেন শৌচে, তখন যখন শৌচ ত্যাগ করছেন তখন তার মনে হচ্ছে অধীর হয়ে পড়েছেন। আজ গুরুদেবকে তো একটা কিছু বলা চাই, গুরুদেব বলেছিলেন কোনো ব্যক্তি বা বস্তু তোমার থেকে সব বিষয়ে ছোট আনা চাই, তাহলে ব্যক্তিও বলেছেন সঙ্গে সঙ্গে বস্তুও বলেছেন, তো এই যে আমার দেহের থেকে মলটা বেরিয়ে যাচ্ছে এ তো আমার থেকে সব বিষয়ে ছোট। তখন তার চিন্তাধারায় সূক্ষ্ম হয়ে আছে, তো সেই সূক্ষ্ম চিন্তা মলের পক্ষ হয়ে উত্তর দিচ্ছে, আরে দুর্ভাগা তোর লজ্জা নেই, তোর লজ্জা থাকলেই কোথা বলতিস না, দেখ তোর সংসর্গে আসার আগে আমি কি ছিলাম ভেবে দেখ, অন্ন লুচি তরকারি মিষ্টি দেবতার নৈবেদ্য, তোর জীবন রক্ষা করতে গিয়ে ভালো জিনিস মন্দ হয়ে নিজেকে বিলিয়ে দিয়েছি, তো যে নিজের প্রাণ রক্ষা করবার জন্য ভালো জিনিসকে মন্দ করে দেয় সে বড় হয়ে গেল, আর যে অন্যের প্রাণ রক্ষা করার জন্য নিজের জীবন দিয়ে দিল সে ছোট হবে? শিহরিত হয়ে উঠলেন, তাই তো, এ তো আমার থেকে অনেক মহান। ইত্যাবসরে সেইখানে এক কৃমি যাচ্ছে, ওই যে কবিরাজ গোস্বামী পাদ বললেন পুরিশের কীট হইতে মুইষ্ট, অনুভূতি কিভাবে হয় মহৎ কৃপায় দেখুন। ওই কীটটি যাচ্ছে যখন, তখন তিনি মনে করছেন এই কীটটা এ আমার থেকে সব বিষয়ে ছোট, তখন ওই যে তার চিন্তাধারা সেই কীটের পক্ষ হয়ে বলছে, ভাই তুমি আমাকে ছোট বললে তোমার থেকে, কিন্তু বুঝতে পারছো না তোমাকে এই মল কি জবাব দিল, জবাব দিল এই যে তুমি ভালো জিনিসকে মন্দ করলে নিজের প্রাণ রক্ষার জন্য, আর আমি কেন যাচ্ছি জানো ওর দিকে, তুমি ভালো জিনিসকে মন্দ করে দিয়েছ আর ভালো করতে পারবে না, কিন্তু আমি পারবো, আমি ওর মধ্যে একদিন থাকলে ওকে মৃত্তিকার সঙ্গে মিশে পবিত্র করে দেবো, তুমি পারবে ওটা? ওই রকম মানুষের দ্বারা হয় না, মৃত্তিকার সঙ্গে মেশাবো ওরই কাজ। তখন তিনি বললেন ও এ তো আমার থেকে বড়, স্নান টান করলেন ছুটে গেলেন ব্যগ্র হয়ে, দেখেই মহৎ জিজ্ঞাসা করছেন কই আপনি এলেন তো, আপনি
আপনার থেকে ছোট জিনিস কাউকে আনলেন না, ছোট লোক ব্যক্তি একজন, সব দিক দিয়ে দণ্ডবত করে হাত জোর করে বললেন, প্রভু আপনি আমাকে কৃপা করুন আর না করুন, এই জগতে সবার থেকে যদি কোনো ছোট ব্যক্তি বা বস্তু থাকে সেটা আন। তখন গুরুদেব বললেন, ওই তো আমি যাকে আনতে বলেছি তাকেই সঙ্গে করে এনেছেন আপনি, আমি ওই আপনাকেই সঙ্গে করে আনতে বলেছিলাম যে আপনাকে আপনি সঙ্গে করে এনেছেন। যে বললেন না জগতে সবার থেকে কোনো ছোট বস্তু বা ব্যক্তি সেটা আমি, ওই আপনাকে সঙ্গে করে আনবার জন্য কথাটা বলেছিলাম। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে এইটা যেন আপনার চিরকাল হৃদয়ের মধ্যে স্থায়ী হয়ে থাকে। মন্ত্র দিলেন, কৃপা করলেন, গোবিন্দচরণ লাভ করায় ধন্য করলেন। এখন মহৎ কৃপায় হয় না হবে এমন কথা নয়, আর তার হচ্ছে এই সাধনা। এই জন্য এত বড় সর্ব উৎকর্ষে উৎকর্ষান্বিত হয়েও ঠাকুর মহাশয় বললেন, মসম পতিত নাই ত্রিভুবনে দেখো চাই, চাইয়া দেখো, তুমি আমার দিকে চেয়ে দেখো যে এই ত্রিভুবনে আমার থেকে আর পতিত নেই, আমার মতো পতিত নেই। সুতরাং নরোত্তম পাবন নাম ধরো, তুমি একবার কৃপা করে নরোত্তম পাবন নাম যদি ধরতে পারো তাহলে তো তোমার একটা খুব যশ থাকবে। মত্তুল্য নাস্তি পাপ আত্মা না পরাধী চ কশ্চন পরিহারে পি লজ্জা কিং গ্রুবে পুরুষোত্তম। মহাভগবান প্রার্থনা করেছেন, আমার সমান পাপাত্মা এবং অপরাধী জগতে আর কেউ নেই, সুতরাং তুমি যদি পতিত পাবন হও তাহলে এই সুযোগ হারাবে না, কারণ আমাকে যদি হারাও না উদ্ধার করো তাহলে পতিত পাবন নামটি সার্থক হওয়ার দ্বিতীয় জায়গা জগতে নাই। এই জন্য বললেন, নরোত্তম পাবন নাম ধরো, ঘুষুক সংসারে নাম, তোমার এই নাম জগতে ঘোষিত হোক। পতিত পাবন নাম যা বলেছেন পূর্বে, ঘুষুক সংসারে নাম পতিত পাবন শ্যাম নিজ দাস করগিরি ধরো। যদি ভগবান বলেন তো কি করতে বলছো তুমি, প্রভু আর কিছু চাই না, তোমার চরণে দাস করে নিজে সাক্ষাৎ ঠাকুর মহাশয় ভগবত পাদ নিয়ে প্রার্থনা করে আর জানাচ্ছেন, গোবিন্দ চরণে দাস্য বিস্তৃত হয়ে এই সংসার, পুনরায় যতক্ষণ পর্যন্ত না তাহার দাস্যে আসক্তি বা রুচি আসে ততক্ষণ পর্যন্ত এই সংসার বন্ধন দশা যায় না, স্বরূপ স্বরূপের সাক্ষাৎ স্বরূপের উদ্বোধ হয় না জীবে, যতক্ষণ পর্যন্ত না সে দাস্যে তার মতি যায়, কারণ সে তো ভগবানের দাস। দাস হুত হরের এবং নান্যস্যৈব কদাচন, জীব তো ভগবানের দাস ছাড়া আর কিচ্ছু নয়। এই জন্য বললেন, ঠাকুর নিজ দাস করো গিরি ধরো, এই দৈন্যই হচ্ছে ভজনীর মাপ কাটি। এই জন্য সাধনা বৈষ্ণবগণ কায়মন বচনে এই দৈন্যের সাধনার কথা উল্লেখ করেছেন, এবং এই দৈন্য সাধনার দ্বারাই হৃদয়ের যত সমস্ত আবর্জনা এবং দোষ সমস্ত বিদূরিত হয়ে হৃদয় ভক্তির আধার যথাযোগ্য আধার হয়ে থাকে। যে সমস্ত অপরাধাদি এবং যে সমস্ত অহংকারাদি হৃদয়ের মধ্যে ভক্তির প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে দৈন্য সবকে প্রক্ষালিত করে দেবে, এমন ভক্তির রমণীয় দৈন্য চিত্তের। আমাদের সনাতন গোস্বামী পাদ এই জন্যই বললেন, কায় মন বচনে দীন হতে হবে, শুধু দেহে নয় মনের সহিত যাতে এই দৈন্য হৃদয়ে বজায় থাকে, এই জন্যই সাধক ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করবেন, নিজেও সেই প্রকার সাধনা করবেন, গুরু বৈষ্ণবের কৃপা কামনা করবেন। কৃপাতে না হয় এমন কিছু নয়, কৃপাতে এই জাতীয় একটা ভক্তির আধার দৈন্য তাঁর চিত্তে এসে তৈরি হবে। ঠাকুর মহাশয়ের শিক্ষার প্রার্থনারই সার শিক্ষা। তারপরে ছিল ঠাকুর মহাশয় পুনরায় ভগবানের কাছে যার প্রার্থনা করছেন, বলেন, আমি তোমার চরণেই প্রার্থনা করি, তুমি আমার আমাকে অঙ্গীকার করো, দাস করো। তো দাস হয়ে তুমি কী করবে, আমি যদি তোমাকে দাসরূপে গ্রহণ করি তুমি কি করবে দাস হয়ে? দাস হয়ে যে তিনি প্রভুর ভজন করবেন। এরপরে সেই ভজন নিষ্ঠা প্রার্থনা করছেন পরবর্তী ত্রিপদীতে ভগবানের কৃপা হলে আগামীকাল আজকে এখানেই শ্রী রেণুভক্তি সুন্দর কাকুর।